আমাদের এখানে নতুনত্বটা হলো এটাই যে আপনি এখানে নতুন ল্যাপটপ পাবেন সম্পূর্ণ হাফ দামে, মানে আপনার অনলাইন প্রাইসিং যেটা থাকবে তার 50% ডিসকাউন্টে আপনি এখানে ল্যাপটপটা পাবেন। কিন্তু ল্যাপটপটা কারোর দ্বারা ব্যবহৃত নয় বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নয়, এটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ল্যাপটপ। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। লো এন্ডের ল্যাপটপ যেগুলো রয়েছে সেগুলোতে 2 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এবং সাথে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। সার্ভিস চার্জ কিছু নেব না, সার্ভিস চার্জটা সম্পূর্ণ পরিমাণে ফ্রি থাকছে। সাথে দেওয়া হচ্ছে ব্যাগ, ডেল এবং এইচপির একদম কোম্পানির ব্যাগ, এবং সাথে দেওয়া হচ্ছে ল্যাপটপ পরিষ্কারের জন্য ক্লিনার। ডেল i5, এটা টাচ স্ক্রিন রয়েছে, এটাতে 8GB RAM আছে, 256GB SSD রয়েছে, 4GB বোর্ড গ্রাফিক্স রয়েছে। ইটস ফুল নিউ। মনের মতো দামি ল্যাপটপ বা ম্যাকবুক কিনবার স্বপ্ন আমাদের মধ্যে অনেকেরই থাকে, কিন্তু খুব সহজ করে বলতে গেলে নতুন ল্যাপটপ বা নতুন ম্যাকবুকের যে পরিমাণে দাম থাকে সেই পরিমাণে দাম দিয়ে কিনবার ক্ষমতা আমাদের মধ্যে অনেকেরই থাকে না। তাই আজ আমি আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখান থেকে আপনারা পুরাতন ল্যাপটপ বা ম্যাকবুক কিনতে পারবেন, যা হবে অনেকটাই চিপ প্রাইসের মধ্যে। যাবতীয় সত্য এবং যাবতীয় অফার ভিডিওর মধ্যেই বলা থাকবে। চলুন শুরু করা যাক, আর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন, আগে ভালো মতো রিসার্চ করুন, আগে ভালো মতো দেখুন এখান থেকে কিনে আপনার প্রফিট হবে তো। সমস্ত কিছু ভেরিফাই এবং রিসার্চ করার পর তারপরই কিনুন। আর সর্বদাই চেষ্টা করুন দোকানে গিয়ে কিনবার, সেক্ষেত্রে আপনি হাতে নিয়ে ভালো মতো বুঝে শুনে তারপর কিনতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন জায়গার নতুন সন্ধানটি। অধুনা চ্যানেলে আমি আবার চলে এলাম ভিডিও নিয়ে। তো আজকে হলো বোস টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েট ল্যাপটপ গুরু সম্পূর্ণ নতুন ব্রাঞ্চ, কাঁচড়াপাড়া ব্রাঞ্চ। আপনারা সবাই জানেন যে আমাদের পার্ক স্ট্রিট দমদমে অলরেডি দুটো ব্রাঞ্চ রয়েছে। তো এটা হলো আমাদের সম্পূর্ণ নতুন ব্রাঞ্চ কাঁচড়াপাড়া। আমি লোকেশনটা একটু বলে দিই, সেটা হলো আপনারা যদি বাই ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে নামবেন কাঁচড়াপাড়াতে, কাঁচড়াপাড়া সবাই চেনেন। সেখান থেকে হেঁটে 10 মিনিট লাগবে, আদারওয়াইজ যদি টোটো ধরেন ওখান থেকে তাহলে 7 মিনিট। এখানে রাজস্বিক আছে, রাজস্বিকের অপোজিটেই আমাদের ফার্স্ট ফ্লোরে হলো বোস টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েট ল্যাপটপ গুরুর সম্পূর্ণ নতুন ব্রাঞ্চ। হ্যাঁ, নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে আসবেন অবশ্যই। তো আমাদের এখানে দমদমে সেগমেন্টটা হলো একটুখানি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ রাখা হয়, আর আমাদের যে নতুন শপটা এখন তৈরি হয়েছে কাঁচড়াপাড়ায় সেখানে প্রিমিয়াম থেকে শুরু করে লো এন্ডের সব ধরনের সব মানুষদের জন্য ল্যাপটপ রাখা হচ্ছে। মানে যারা স্যালারাইড পার্সন কিছু থাকে, যারা স্যালারি মানে পে কিনবে এরকম ব্যাপার কিছু থাকে তাদের জন্য, মানে তাদের কথা মাথায় রেখে লো এন্ডের কিছু ল্যাপটপ এখানে রাখা হচ্ছে। এছাড়া হাই এন্ডের ল্যাপটপ রয়েছে, ল্যাপটপের স্টক অনেক ভ্যারাইটি ল্যাপটপ রয়েছে এখানে। লেনোভো থিংকপ্যাড থেকে শুরু করে i3, i5, i7, ডেল, HP, ম্যাকবুক সম্পূর্ণ, মানে একদম প্রথমবার। মানে আমাদের এখানে নতুনত্বটা হলো এটাই যে আপনি এখানে নতুন ল্যাপটপ পাবেন সম্পূর্ণ হাফ দামে, মানে আপনার অনলাইন প্রাইসিং যেটা থাকবে তার 50% ডিসকাউন্টে আপনি এখানে ল্যাপটপটা পাবেন। কিন্তু ল্যাপটপটা কারোর দ্বারা ব্যবহৃত নয় বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নয়, এটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ল্যাপটপ কোম্পানির অফ স্টক। কিন্তু সেটা হাই এন্ডের ল্যাপটপের ক্ষেত্রে। লো এন্ডের ল্যাপটপ যেগুলো রয়েছে সেগুলোতে 2 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এবং সাথে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। সার্ভিস ওয়ারেন্টিটা আপনাদের ক্লিয়ার করে বলে দিই, সার্ভিস ওয়ারেন্টি হলো যে পার্সের দামটা কিন্তু দিতে হবে। যদি কোনো ল্যাপটপের কোনো পার্স খারাপ হয়ে যাচ্ছে বা পার্সের প্রবলেম হচ্ছে সেই পার্সের দামটা আমরা নেব, বাদ বাকি সার্ভিস চার্জ কিছু নেব না, সার্ভিস চার্জটা সম্পূর্ণ পরিমাণে ফ্রি থাকছে এবং 2 মাসের জন্য সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। আমাদের ল্যাপটপের সাথে দেওয়া হচ্ছে ব্যাগ, ডেল এবং HP-র একদম কোম্পানির ব্যাগ, এবং সাথে দেওয়া হচ্ছে ল্যাপটপ পরিষ্কারের জন্য ক্লিনার। ঠিক আছে, কেন অনেকে আমাদের কাস্টমাররাই বলে যে দিদি ল্যাপটপ কী করে পরিষ্কার করব। তো আমি ভাবলাম যে কাস্টমাররা খুশি হবেন যদি আমি একটা কিছু দিতে পারি। আসতে না পারলে ওভার ফোন আছে, ওভার ফোনে কল করে নেবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ সবসময় সমস্ত মানে মানুষদের মানে রেসপন্স করা আমাদের পক্ষে পসিবল হয় না, কেন প্রচুর কাস্টমার থাকে যারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করেন, কিন্তু যদি বাই চান্স দেখছেন যে কোনোভাবে মানে আমাদের এখান থেকে রিপ্লাই হচ্ছে না বা মিস্টেক হচ্ছে, আপনি একদম ডিরেক্ট আপনারা সবাই কল করে নেবেন। কল করে যদি বাইরে কোথাও ডেলিভারি হয় আমরা পৌঁছে দেবো ডেলিভারি চার্জ সামান্যতম কিছু লাগে হয়তো, তো সেক্ষেত্রে আমরা একদম পৌঁছে দেবো আপনাদের ল্যাপটপ, সমস্যা নেই কোনো। কিন্তু সবটাই একবার কল করে নেবেন, কল করে ওভার ফোনে ডিসকাস করে নেবেন। ল্যাপটপের স্টক এবং বাদবাকি আরও বিস্তারিত জানাবেন মিস্টার অভিষেক বোস, উনি আসছেন, উনি CEO, তা উনি আসছেন, উনি এবার ব্যাপারটা বলে দেবেন।
হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক বোস ফ্রম বোস টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু। আমি আমার লাস্ট ভিডিওতে অতন চ্যানেলে বলেছিলাম যে আমার নেক্সট ভিডিওটা আসতে চলেছে কাঁচাপাড়া ব্রাঞ্চে। সো কাঁচাপাড়া ব্রাঞ্চেই আমি আজকে রয়েছি আর ভিডিওটা করছি। আর সবার ফার্স্টে বলে রাখি, আমার ফেসবুক পেজটা সবাই একটু জয়েন করুন। আমার ফেসবুক পেজে সমস্ত আপডেট কিন্তু দেয়া থাকছে, আমার ফেসবুক পেজটা জয়েন করুন। ভোস টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু টাইপ করলেই চলে আসবে। BHOSE ভোস টেকনোলজি এটা টাইপ করলেই ফার্স্টে পেয়ে যাবেন। BHOSE ভোস যদি ফেসবুকে গিয়ে টাইপ করেন তবে আমাদের ডিটেলসগুলো আপনারা ফেসবুক থেকেও পেয়ে যাবেন। সো আজকে এখানে মোটামুটি আমাদের স্টক মোটামুটি অনেকই রয়েছে। মোটামুটি স্টার্টিং প্রাইস আপনারা এখানে ধরে নিতে পারেন আমাদের মোটামুটি 18-19 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। দমদমে যেরকম একটু ম্যাক্সিমাম কস্টলি প্রোডাক্ট থাকে যেটা ও বললো, তো এখানে একটু কম রেঞ্জের প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করেছি। প্রিমিয়াম সেগমেন্টে একদম দমদমে ম্যাক্সিমামই আমরা প্রিমিয়াম রাখছি। এখানে একটু লো এন্ডের ল্যাপটপও আমাদের কিছুদিনের মধ্যে লো এন্ডের কিছু ক্রোমবুকও ঢুকছে, মোটামুটি সেগুলো মোটামুটি 15,000 টাকার মধ্যে 15,000 টাকায় চলে আসবে। কাস্টমার আমাদের ফোন করেছিলেন ক্রোমবুকের জন্য, তো আমি আপাতত ক্রোমবুকগুলো এখনো এনে উঠতে পারিনি, কেননা একদম নতুন চালু হয়েছে, তো আজকে 5-6 দিন হয়েছে, তো ক্রোমবুকগুলো আমার গোডাউনে রয়েছে, খুব কাল পরশু চলে আসবে। ফেসবুকে গিয়ে BHOSE টাইপ করবেন, ওখানে আমাদের ডেইলি মানে মোটামুটি সপ্তাহে প্রত্যেকদিন এই ল্যাপটপের স্টক সম্পর্কে ওখানে আপডেটেড থাকে, দেয়া হয়, একবার চেক করে নেবেন। আর কাস্টমার রিভিউজও থাকে, হ্যাঁ কাস্টমার রিভিউজও থাকে, তো সবার কাছে অনুরোধ যে একবার চেক করে নেবেন। তো কাস্টমার তো অনেক সব রয়েছে যারা এমন টাইপের ডিল করে থাকে, হয়তো এমন টাইপের ল্যাপটপ পাওয়া যাবে না, বাট একদম ফ্রেশ স্টক পাওয়া যাবে, অবশ্যই স্টক পাওয়া যাবে। সবথেকে বড় কথা, আমার কাছে যেসব ল্যাপটপ রয়েছে সেই ল্যাপটপগুলো কিন্তু প্রত্যেকটা কোম্পানি অফ স্টক, রাইট, মানে আনইউজড, ইভেন প্রোডাক্ট ইজ 100% নিউ। তো নতুন ল্যাপটপ কিন্তু এখানে পুরাতন দামে পাওয়া যাচ্ছে, এবং বেশ কিছু ল্যাপটপ আমাদের কাছে যেগুলো থাকে সেগুলো কিন্তু কোথাওই পাওয়া সম্ভব নয়, কারণ সেইগুলো ইউনিক কালেকশন। পাওয়া সম্ভব, আমি বলছি না যে একদমই সম্ভব নয়, কিন্তু অন্যদের কাছে যেগুলো পাওয়া সম্ভব সেগুলো কিন্তু ইউজড কন্ডিশন। কিন্তু আমাদের কাছে যেরকম একটা সামনেই একটা ল্যাপটপ রয়েছে আমি দেখিয়ে দিই, টোটালি ইটস আ নিউ ল্যাপটপ, আপনি ল্যাপটপটা নিজেই দেখলে বুঝতে পারবেন যে ইটস ফুল নিউ। সো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে যেসব ল্যাপটপ থাকে সেইগুলো অলমোস্ট নতুন, মানে ফুলি নিউ, নট ইউজড। সো এবার আমি ধীরে ধীরে স্টকগুলো দেখাতে থাকি, কারণ অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো, অনেক মানুষ বড় হয়ে যাচ্ছে না হয়তো, কারণ স্টক দেখানো হচ্ছে না, তো আমি স্টক দিয়ে শুরু করছি। আচ্ছা ফার্স্টে আমি একটা হাই এন্ডের ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি, এসো চলে এসো দেখিয়ে দেবে। তো রাকেশও এই স্টোরেই রয়েছে আপাতত এখন, কারণ যেহেতু নিউ স্টার্ট হয়েছে, আমাদের সব থেকে পুরনো ব্যক্তি, তো যেহেতু সেলস ম্যানেজারও সেহেতু ও এখানে রয়েছে। আচ্ছা আমি ডেলের, আমার কাছে কিছু ডিটাচেবল অলরেডি এসছে, ঠিক আছে, আমার শেষ হয়ে গেছিলো, আউট অফ স্টক হয়ে গেছিলো। ডিটাচেবল আই সেভেন ফুল টাচ স্ক্রিন, এটা মাইক্রোসফট সার্ফেসের মতন, এগুলো মোটামুটি আমাদের কাছে 4-5 পিস অ্যাভেলেবেল রয়েছে এখন। তো এগুলো মোটামুটি অ্যাপ্রক্স 45-50 মধ্যে চলে আসবে, 512 জিবি SSD দিয়ে। আচ্ছা এটা দেখাই, এটা ডেল আই ফাইভ, ইয়েস, ইটস ফুল নিউ, এটা টাচ স্ক্রিন রয়েছে, এটা টাচ স্ক্রিন রয়েছে, এটাতে 8 জিবি র্যাম আছে, 256 জিবি SSD রয়েছে, 4 জিবি বোর্ড গ্রাফিক্স রয়েছে, কিচ্ছু নেই, সিধা ল্যাপটপ, ইটস ফুল নিউ, খালি হাতে দাগগুলো পড়েছে, তো এটা ফুল নিউ। এটাও মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তোমাকে বলি, এটা মোটামুটি 31-32 এর মধ্যে চলে আসবে, এখানে প্রাইসগুলো একটু কম। আচ্ছা আমি আরেকটা ল্যাপটপ দেখাই, লেনোভো থিঙ্কপ্যাড দেখাচ্ছি এবার, ঠিক আছে, এটা মোটামুটি 3rd-4th generation প্রোডাক্ট, তো এটার প্রাইসটা অনেকটাই কম। প্রোডাক্টটা একটু দেখো, ফুল নিউ, আচ্ছা একদম নতুন, এটা মোটামুটি 20 নিচে চলে আসবে, 4 জিবি র্যাম, 128 জিবি SSD দিয়ে, SSD দিয়ে চলে আসবে, মোটামুটি 20 নিচেই চলে আসবে, অনেক কোয়ান্টিটি রয়েছে। হ্যাঁ কেউ যদি, এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে যে এটাতে 2 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যান্ড 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে, কিন্তু কেউ যদি এক্সটেন্ডেড ওয়ারেন্টি করতে চায় সে কিন্তু কিছু পয়সার বিনিময়ে এক্সটেন্ডেড ওয়ারেন্টিও করে নিতে পারে। তো যেহেতু এটা লো এন্ডেড প্রোডাক্ট, সেহেতু আমরা 2 মাসের রিপ্লেসমেন্ট আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। এক্সটেন্ডেড ওয়ারেন্টি করতে চাইলে এটাতেও সেম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ইয়েস একদম 2 ইয়ার্স পেয়ে যাবে। এটা ডেল আই 7 রয়েছে, 7th-8th generation রয়েছে,
এটাতে 8GB RAM রয়েছে, 256GB SSD রয়েছে, 6GB গ্রাফিক্স রয়েছে, এটাতে 6GB মতন গ্রাফিক্স রয়েছে। এটা নন টাচ, কিন্তু এটার 6L ব্যাটারি রয়েছে, ঠিক আছে। এটাতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এটার ব্যাটারি ব্যাকআপটা খুব স্ট্রং, এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 35-40 মধ্যে চলে আসবে। ইয়েস, ইটস আ হাই, মানে এটাতে হাইলি গ্রাফিক্সের কাজ করাও পসিবল অ্যান্ড গেমিং করাও পসিবল। আচ্ছা, i5 7th generation, i5 7th 8th generation, হ্যাঁ, আমার প্রত্যেকটা ল্যাপটপই বলতে পারেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে। সব ল্যাপটপেই তুমি দেখতে পারো ব্যাকলাইট কিবোর্ড সবেতেই রয়েছে, লেনোভো থিংপ্যাডগুলো হয়তো ছাড়া, দু একটা মডেল ছাড়া। আচ্ছা, এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি চলে আসবে তোমার, ধর অ্যাপ্রক্সিমেটলি এটাও 30-এর মধ্যেই চলে আসবে। হ্যাঁ, এটাও 30-এর মধ্যেই চলে আসবে, 30-এর কমই হবে একটু। তো এখানে মোটামুটি যা যা প্রোডাক্ট রয়েছে আমাদের, মোটামুটি তুমি বলতে পারো 30 অ্যারাউন্ডই রয়েছে, নট 30-এর থেকে খুব যে বেশি সেটা নয়। আচ্ছা, একটা ভালো ল্যাপটপ আমি এবার দেখাই। এটা i5 10th generation রয়েছে, 10th 11th generation-এর প্রোডাক্ট, এটা সিধা প্রোডাক্ট, 100% নিউ, টোটালি কোম্পানি অফ স্টক অ্যান্ড নিউ। এটাতে ফিঙ্গার সেন্সার পর্যন্ত রয়েছে, এটা একদম কোম্পানি থেকে ডাইরেক্ট ঢুকেছে। ইয়েস, এটার মমোটামুটি নিউয়ের প্রাইস রয়েছে 1,30,000 থেকে 1,35,000-এর মতন, ঠিক আছে। বক্স প্যাক, শুধু এটার থেকে ডিফারেন্স এটাই যে বক্স প্যাক হবে। এটার প্রাইস রয়েছে মোটামুটি 1,30,000-1,35,000 এরকম অ্যাপ্রক্সিমেটলি। এটা আমার কাছ থেকে 65-এ পেয়ে যাবেন। সেম প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে উইথ বক্স। ইয়েস, এটাতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এটা এই সেম প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে নিউতে, প্রাইস চলছে মোটামুটি 1,30,000। সেম প্রোডাক্ট আনইউজড আমার কাছে এই প্রাইসে চলে আসছে, সেম প্রোডাক্ট, খালি বক্সটা ছাড়া বাকি সব কিছু অ্যাভেলেবেল। এটা HP-র 8GB RAM আছে, 256 SSD আছে, এটা i7 প্রসেসর আছে এটা। এটাও বলতে পারো পুরো নতুন ল্যাপটপ, একদম ফুল নিউ ল্যাপটপ। এটার এলিটবুক এটা NV সিরিজে রয়েছে, এটা একদম নিউ ল্যাপটপ, 8th 9th generation-এর ল্যাপটপ। এটা মোটামুটি 50-এর নিচেই চলে আসবে। এটাও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এটারও প্রাইস মোটামুটি 1,00,000-এর কাছাকাছি। এটা 40 অ্যারাউন্ড চলে আসবে, 50 অবধিও যাবে না, এটা 40 অ্যারাউন্ড চলে আসবে। ইটস আ ফুল মেটাল বডি। এটা ম্যাকবুক M3 CPU-তে আছে মডেলটা, 8GB RAM আছে, 256 SSD, একদম নিউ কন্ডিশনে আছে। প্রাইসটা অ্যাপ্রক্সিমেটলি 50 অ্যারাউন্ড আসবে। আচ্ছা, অনেকে মনে করে যে ম্যাকবুকের এম চিপ নেই, M3 M5 নেই মার্কেটে, অনেকের কমেন্ট আমি দেখেছি। তো আমার পেজে ল্যাপটপ অন করে তার ডিটেলস দেওয়া আছে, কাইন্ডলি গিয়ে চেক করে নিলে সবাই জানতে পেরে যাবে যে 2017-16 থেকে 2019 অবধি ম্যাকের এম চিপ ইন্টারন্যাশনালি মার্কেটে ছিল, যেটা এখনও ইন্টারন্যাশনালি রয়েছে। তো সেটা অনেকে জানে না, তো আমি তাই জন্যই বলে দিলাম। ইটস এটাও, এটা আমি দমদমে প্রচুর সেল করেছি, কাস্টমার রিভিউজ আমার পেজে প্রচুর রয়েছে, একদম একদম ইজিলি ক্যারিয়েবল। এটা গোল্ড কালারে রয়েছে, আরও কিছু কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে। এটার মধ্যে যেটা মেন, এটা কিন্তু ডিটাচেবল অ্যান্ড ইটস ফুল নিউ। হ্যাঁ, ইটস ফুল নিউ, এটা ডিটাচেবল। এটা এক্স সিরিজে রয়েছে, এটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি নতুনে দেখতে গেলে 1,40,000-1,45,000, আমি অনলাইন চেক করিয়ে সেল করব, ঠিক আছে। সো ইটস টোটালি নিউ, এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে, এটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি আমার কাছে চলে আসবে 45-50-এর মধ্যে। ইটস টোটালি নিউ, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যান্ড 1 বছর সার্ভিস ওয়ারেন্টি এটাতে থাকবে, কারণ এটা প্রিমিয়াম সেগমেন্টে যাচ্ছে। আচ্ছা, আরেকটা ল্যাপটপ দেখাই, এটা ডেল অ্যাটিটিউড, এটা i3 রয়েছে, এটা লো রেঞ্জের প্রোডাক্ট, এটা এমন কিছু হাইফাই রেঞ্জের প্রোডাক্ট নয়, এটা আমি মোটামুটি 18-19-এর মধ্যে দিয়ে দেবো। এটাতেও মোটামুটি 8GB RAM রয়েছে অ্যান্ড ওই 128GB-র মতন SSD রয়েছে। এটা ডেলের i5 রয়েছে অ্যান্ড ইটস ফুল নিউ টাচ স্ক্রিন ল্যাপটপ, এটাও মোটামুটি 30-32-এর মধ্যে চলে আসবে। এটা টাচ স্ক্রিন রয়েছে, 8GB RAM রয়েছে, 256GB SSD রয়েছে, 4GB গ্রাফিক্স রয়েছে। না, এই দমদমের থেকে প্রাইসটা একটু কম, মানে লো রেঞ্জের প্রাইসগুলো একটু কিন্তু কম, কারণ আমি আগেই বললাম যে দমদমে যে ল্যাপটপগুলো রয়েছে এটা টোটালি হাই এন্ডের।
এখানে লো এন্ড অ্যান্ড হাই এন্ড মিক্স আছে, বোথ মিক্স আছে। আর অনেকের ক্ষেত্রে যেহেতু আমাদের লো এন্ডের প্রোডাক্ট রয়েছে এখানে, লো এন্ডের প্রোডাক্টে ওয়ারেন্টিটা আমাদের খালি একটু কম রয়েছে, 2 মান্থস রিপ্লেসমেন্ট অ্যান্ড 1 ইয়ার সার্ভিস। হাই এন্ডের ল্যাপটপে সেম রয়েছে, 1 ইয়ার রিপ্লেসমেন্ট, 1 ইয়ার সার্ভিস। বাকি ওভারঅল মোটামুটি সব কিছুই এক রয়েছে। আর এখানে মোটামুটি আরও স্টক আমাদের ঢুকছে, এর মধ্যে আরও স্টক ঢুকবেও, অলরেডি অনেক স্টক রয়েছে এখানে, প্রচুর স্টক এখানে রয়েছে। মোটামুটি যতগুলো স্টক দেখানো সম্ভব মোটামুটি এই শর্ট টাইমের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি। এটা ছাড়াও প্রচুর স্টক অলরেডি কার্টুনে রয়েছে, সব বের করা সম্ভব নয়, অতটা একটু কভার করে দাও। তো অলরেডি প্রচুর প্রোডাক্ট রয়েছে অলরেডি কার্টুনে, এত বের করা পসিবল নয়, তাই জন্য বের করে নি। কিছু নিচে পর্যন্ত ইভেন 2-1 পিস রাখা রয়েছে, কারণ সব কার্টুন থেকে বের করা সম্ভব নয়। প্লাস আমাদের আরও নতুন স্টক কিন্তু ঢুকছে, খুব শিগগিরই আমাদের আরও নতুন স্টক ঢুকছে। তো সেগুলো ঢুকলে আমাদের ফেসবুক পেজে আমরা আপডেট করেই দেবো, তো কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করুন। ফেসবুকে গিয়ে টাইপ করুন, আবারও বলছি, BHOSE ভোস টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু, BHOSE টাইপ করলেই চলে আসবে। সো আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। তো আমাদের তরফ থেকে, আমাদের তিনজনের তরফ থেকে, এখনও পর্যন্ত আমরা তিনজনেই এখানে রয়েছি, তো তিনজনের তরফ থেকে চেষ্টা করেছি যে মানুষকে যাতে ভালো সার্ভিস প্রোভাইড করা যায়, ভালো ল্যাপটপ প্রোভাইড করা যায়, আর একটা ভালো সম্পর্ক তৈরি করা যায় কাস্টমারের সাথে। কারণ আমি আমার ফেসবুকে কিছুদিন আগে লাইভ করেছিলাম, আমি এটাই বোঝাতে চাইছি যে আমি কাস্টমারের সাথে কিন্তু রিলেশনশিপ তৈরি করি, আমি রিলেশনশিপের ওপর বিজনেস করি, আমি কিন্তু প্রোডাক্টের ওপর বিজনেস করি না। আমি চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমার যাতে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যায়, আমি অলওয়েজ সেটা ট্রাই করি। এটা অলওয়েজ আমার ফেসবুক পেজে গেলে আমার কাস্টমারের রিভিউ দেখলেও বুঝতে পারবেন যে তাদের আমাদের প্রতি কী মানে অভিব্যক্তি কী, বা তাদের কী আমাদের প্রতি কী চিন্তাভাবনা রয়েছে সেটা আপনারা জানতে পেরে যাবেন। সো আই গেস সবার ভালো লাগবে ভিডিওটা। আর আমাদের চ্যানেলে ভিডিও করার সময় একটা বলে যে আধুনিকতা এবং আভিজাত্যের মেলবন্ধন হলো বোস টেকনোলজি অ্যাসোসিয়েট ল্যাপটপ। তো সব জায়গায় একবার ল্যাপটপ গুলো বার, তো চেষ্টা করি একটা ভালো ভালো পরিষেবা মানুষকে দেবার, আর কিছু ভালো প্রোডাক্ট মানুষের হাতে তুলে দেবার। তো আশা করছি আমাদের নতুন শপকে সবাই সাপোর্ট করবেন, সবাই আসবেন আমাদের এখানে, ইভেন আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই নেক্সট ভিডিওতে আমার দেখা হবে, খুব তাড়াতাড়ি আমি নতুন কিছু স্টক নিয়ে, নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমি এখানে আর দমদম স্টোরে অবভিয়াসলি ভিডিও নিয়ে আসবো। আর এখানে তো আমি থাকছি, সাথে থাকবেন যাতে আমরা আরও প্রতিষ্ঠান খুলতে পারি এবং আপনাদেরকে আরও নতুন নতুন ল্যাপটপ আমরা প্রোভাইড করতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ সো মাচ, একদম।